নমস্কার দর্শক বন্ধুরা, কি খবর? সবার কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। দর্শক বন্ধুরা, আজকে দেখুন ডিমের খোসা নিয়ে চলে এসেছি। যেহেতু ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়াম, তো সেই জন্য আমি দেখুন মার্কেটে বাজারে পাওয়া যায় যে মুরগির ডিম, পোলট্রি মুরগির ডিম, ওই ডিমের খোসাগুলো আজকে নিয়ে এসেছি পায়রাদের আজকে খাবার দেবো। এবার হয়তো অনেকে ভাবছেন পায়রা ডিমের খোসা খাবে কী করে, সব খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়াম, যেটা পায়রাদের ডিম বাচ্চা যখন হয় তখন এদের ক্যালসিয়ামটা দিলে ডিমের যে পুষ্টিকর যে ব্যাপারটা রয়েছে বাচ্চা ফুটে বেরিয়ে আসতে পারে। এই জন্য আমি আজকে খাবারের উপাদানে দিয়ে দিচ্ছি ডিমের খোসা। শিডিউলে ছিল আমি কিন্তু প্রত্যেক দিন খাবারে নানান রকম এক একদিন এক এক রকম খাবার দিয়ে থাকি পায়রাদের জন্য। তো দেখুন এখানে আমি ডিমের খোসা একদম এই যে এরকম মিহি মিহি করে যাতে এরা খুব সুন্দরভাবে খেতে পারে, বড় বড় সাইজ করে দেবেন না, নাহলে কিন্তু এদের একটু সমস্যা হতে পারে খাওয়ার দিক দিয়ে। আমি একদম গুঁড়ো গুঁড়ো করে মিহি মিহি করে দিয়ে দিচ্ছি, এরা অটোমেটিক নিজেরাই এসে খেয়ে নেবে। এবং খাবার উপাদানে তো অনেক কিছুই দেওয়া যায়, যেমন কি কালো জিরে, ছোলা, গম, ডিমের খোসা, আরও নানান রকম খাবার এদেরকে দেওয়া যায়, ঠিক আছে? তো আপনারা ডিমের খোসাটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন কীরকমভাবে আমি মিহি করে দিয়ে দিয়েছি, দেখুন একদম গুঁড়ো 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 এরকমভাবে দিয়ে দিলে পায়রারা নিজেদের মধ্যেই নিজেরা এসেই খেয়ে নিতে পারবে, ঠিক আছে? তো পুরোপুরি এখানে দিচ্ছি আমি এখন দুটো ডিমের খোসা, এইরকম সব ডিমের খোসাগুলো দিয়ে দিয়েছি চালের সাথে মিশিয়ে, ঠিক আছে? দেখে নিন একবার ভালো করে। এখানে তো এখানে দেওয়া হয়ে গেল, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। যেহেতু জলটা পাল্টে দিয়ে আমি রোজ দুপুরবেলা কালকেও দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন, এখন জলটা পাল্টে দিলাম। এখন আস্তে আস্তে নামবে এরা খাবে, দেখুন নিজেরাই অটোমেটিক খেয়ে নেবে, কিচ্ছু করতে হবে না, উপরে উঠে এক এক করে সব খাবে। এদেরকে দেওয়া হয়ে গেল, এবার আজকে আর একটা জিনিস করণীয় আছে। দেখুন আমি এবার লকটের ভেতরে ঢুকবো, আর আজকে তো পুরো একদম রোদে ফাঁকা করছে, পুরো অস্থির করা ওয়েদার। আপনারা অনেকেই চান যে পায়রা কিনতে বা পায়রা নিতে আমার সঙ্গে দেখা করতে চান, আপনারা অত দূর থেকে আসবেন বিভিন্ন জায়গার থেকে, এবং যারা যারা লোকালে থাকেন আমাকে তো চেনেন, যারা দূর থেকে আসছেন তারা আমার সঙ্গে ঠিকমতো দেখা করতে পারবেন না, আমি ব্যস্ততার মধ্যে থাকবো, আপনাদের সঙ্গে ঠিকমতো কথা হবে না, আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করা হবে না, বা পায়রা ভালো করে সিল করে আপনাদের দিতে পারবো না। সেই জন্য আমার কাছে যেহেতু সময়টা দরকার, তাতে আপনাদের সঙ্গে খুব ভালোভাবে ইন্ট্রোডিউস করতে পারি, তো সেই জন্য কিঞ্চিত পরিমাণে সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, আপনারা মার্জনা করবেন। দেখুন আমার কাছে এখন সব ব্রিডিংয়ের পায়রা রয়েছে, ঠিক আছে? বর্তমানে কিছুদিন পরে আমি একটা লট বানানোর চেষ্টা করছি, তো আরও ডিম বাচ্চা করার চেষ্টা করছি। একটু সময়ও দরকার এদেরকে, একটু ডিম বাচ্চা করার পরে একটু রেস্টের দরকার, নাহলে পায়রা দুর্বল হয়ে অসুস্থ হয়ে মরে যেতে পারে। তো বর্তমানে এখন আমি সেই জন্য আপনাদের কোনো ফোন নাম্বার অ্যাড্রেস দিচ্ছি না, আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেলে, যেহেতু আমার একটু সেট আপ করতে সময় লাগবে, অবশ্যই আপনাদের পায়রা সেল করব। আপনারা একটু ধৈর্য ধরুন, তারপরে আস্তে আস্তে রিকভার হয়ে গেলে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, আপনাদের একটা জিনিস দেখাতে চাই, এখন আমি ঢুকছি লফটের মধ্যে, এই হলো আমার লফটের গেট, আপনারা তো অনেকেই দেখেছেন। আপনারা যারা ইন্ডিয়া এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং সাপোর্ট করার জন্য। এখন ঢুকলাম লফটের ভেতরে, আপনাদের একটা জিনিস দেখানোর প্রয়াস করছি, কারণ হচ্ছে এই বাচ্চাটা আজকে পুরোপুরি খাঁচার থেকে বার করে দিয়েছিলাম, দেখুন, আর এর পেটটা একটু শুকিয়ে গেছে, ঠিক আছে? তো একে ঠিক মতো খাবার দাবার দিচ্ছি আজকে, সেই জন্য ছেড়ে দিয়েছি। খুব সুন্দর বাচ্চা এটা, সাদা শিরার বাচ্চা, আপনারা দেখেছেন অনেক ভিডিওতে। তো একে আমি এখন ঘরের মধ্যে ছেড়ে দিচ্ছি, পুরোপুরি ছেড়ে দিয়েছি, পোষ মেনে গেছে, ঠিক আছে? এক সপ্তাহ হয়ে গেছে। আপনাদের একটা জিনিস দেখাতে চাই, কারণ হলো বেসিক্যালি এই যে এই বাচ্চাটা দেখুন এখন কত বড় হয়ে গেছে, পুরোপুরি কালো রং এবং সাদা রঙের কত সুন্দর একটা ডানা বেরিয়েছে দেখুন। আমি দেখছিলাম যে এই বাচ্চাটার পক্স হয়েছিল, আমি দেখুন এখন লকটার ভেতরে ঢুকেছি আপনাদের ভিডিও করে দেখানোর জন্য। এই দেখুন বাচ্চাটা এখন এরকম পরিস্থিতি হয়েছে, এরকম কালার এসছে, দেখে নিন ভালো করে, এই যে বাচ্চাটা এখন এরকম হয়েছে, দেখে নিন কালারটা, দেখে নিয়েছেন? এখানে এই দেখুন বাচ্চাটার পক্স হয়েছে। আচ্ছা, পক্স নিয়ে একটা ট্রিটমেন্ট করে আপনাদের দেখাবো, পক্সের ট্রিটমেন্টটা আমার কাছে আছে, কী করলে পক্স দূর করা যায়, তো আপনাদের দেখাবো সেটা ভিডিও করে অন্য একটি ভিডিওতে। এই দেখুন পক্সের লক্ষণ, এই যে পিছনটা দেখলে বুঝতে পারবেন,
এই পক্স আর মশার কামড়ে পক্স থেকে পায়রাদের ডিম বাচ্চা রুখতে কি করতে হবে আপনাদের সম্পূর্ণ একটা ভিডিও করে দেখাবো, এটারও ট্রিটমেন্ট রয়েছে। আমি যেহেতু এতদিন চেক করিনি, এখন হাত দিয়ে দেখলাম চেক করে, এবং পক্সটা যদি ছোটর থেকে যদি ট্রিটমেন্ট করা হয় পক্সটা পুরোপুরি রিকভার হয়ে যাবে। আর বর্তমানে দেশি পায়রার যে পেয়ারটা রয়েছে, তিনটে বাচ্চা রয়েছে ভেতরে, এদেরকে আমি এখন আর হাত দেবো না, এদেরকে একটু স্পেস দেবো। সেই জন্য আমি শুধুমাত্র ওইটা দেখানোর জন্য ভিতরে ঢুকেছিলাম, সকালে এসে চেক করেছিলাম, এখন আমি বেরিয়ে যাচ্ছি। আর এখানে দেখছেন যে সুন্দরী পায়রাটা আপনাদের দেখিয়েছিলাম, সুন্দরী খুব তাড়াতাড়ি ডিম দেবে, জোড়া নিয়েছে, এখন প্রায় সময় ঘরের মধ্যে ঢুকে থাকে। যারা পায়রা ভালোবাসেন আপনারা এইসব লক্ষণগুলো চেক করবেন যে কোন পায়রা ঘরের মধ্যে বেশি সময় কাটাচ্ছে, তাহলে ভাববেন যে ডিম বাচ্চা দেবে। তো এখন লব থেকে বেরিয়ে গেলাম বাইরে। সব থেকে মেইন কথা হলো, আপনাদের মধ্যে একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে যে পায়রাকে ছোলা খাওয়াবো কী করে, চানা খাওয়াবো কী করে। তো চানা খাওয়ানোর মেইন প্রসেসটা হচ্ছে, ধরুন আপনাদের একটা জিনিস দেখায়, ধরুন এটা একটা চানা, এই চানাটা আমি ভিজিয়ে রাখবো, কাঁচা অবস্থায় খাওয়াবো, কাঁচা অবস্থাতেও কিন্তু পায়রা খায়, লক্কা পায়রা খায় বেশি কাঁচা অবস্থায়। এবং কিছু কিছু পায়রা আছে কাঁচা অবস্থায় খেতে পায় না, যারা আর কি প্রথম দিক থেকে খেয়ে অভ্যাস নেই, কিন্তু বর্তমানে এখন তাদের জন্য একটা খুবই সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, যে কাঁচা ছোলা রয়েছে বা চানা রয়েছে ভিজিয়ে রাখি আগের দিন রাতে, যখন ভেজাবেন গতকাল রাতে ভেজাবেন, তার পরের দিন ভেজানো অবস্থায় জলটা ভালো করে ফেলে দিয়ে পুরোপুরি ফ্রেশ ধুয়ে নিয়ে তারপরে পায়রাকে খাওয়াবেন। চানাটা এর যেহেতু গোল, তোমরা অর্ধেক করে রাখবেন, কিচ্ছু করতে হবে না, পায়রাকে দিয়ে দেবেন, পায়রা আস্তে আস্তে নিজে নিজে খেতে খেতে এরা পুরোপুরি খেতে শুরু করে দেবে। আর চানাতে রয়েছে প্রোটিন ভিটামিনের মাত্রা অনেক, সেই জন্য পায়রা অনেক ভালো থাকে, সুস্থ থাকে। এই জিনিসটা খুবই ভালো, ছানা জিনিসটা খুবই সুন্দর একটা উপকরণ পায়রাদের সুস্থ এবং সবল রাখার জন্য। তো দর্শকবন্ধুরা, এখন বেরিয়ে গেলাম লক থেকে বাইরে, লকটা যেহেতু জায়গা কম স্পেস কম সেই জন্য ঢুকতে একটু অসুবিধা হয়। আর দেখেছেন কীভাবে লকটা আমি দিয়েছি, এখানে একটা তিরপল দিয়েছি, তার উপরে একটা আরেকটা তিরপল দিয়েছি, যাতে বৃষ্টির জল কোনোরকমভাবে ভেতরে না ঢোকে। তো ভেতরে ঢোকা তো খুবই চাপ হয়ে যায়, সেই জন্য ভেতরে ঢুকে এদেরকে ঠিক করে দেখাতে পারি না আপনাদের, যখন এই একটা বিরাট বড় লফট হয়ে যাবে তখন আপনাদের ভালো মতো ভিডিও করে দেখাবো। সব পায়রাগুলো এরকম খেতে চলে এসেছে, যেহেতু দুপুরবেলা দুপুরের টাইম, সেই জন্য ক্যালসিয়াম দিয়ে দিয়েছি আর চাল দিয়ে দিয়েছি আর পাশে রয়েছে জল। তো এদের খাবারের শিডিউলে কিন্তু কাল কিন্তু একটু চেঞ্জেস আছে, কালকে একটু অন্য খাবার দেবো, আজকে যেহেতু রোদের তাপ বেশি তো এদের শরীরে বডি হিট করে, সবসময় হিট হয়ে গেলে এরা কিন্তু লাগাতার ডিম বাচ্চা করার একটা প্রভাব দেখা দেয়। এই যে পেয়ারটা দেখছেন, এই যে সাদা আর কালো দেশি পেয়ারটা, দেশি পেয়ারটা কিন্তু আবার ডিম বাচ্চা করার সম্ভাবনা দেখা দিয়েছে, মানে এখানে যেহেতু এদের একটা বাচ্চা রয়েছে তো সেই জন্য জায়গা খুঁজে না পেরে ঘরের মধ্যে চলে যায় আমাদের, মানে মেন আমরা যে ঘরের মধ্যে থাকি বাথরুমের উপরে গিয়ে গুটুরগু গুটুরগু করে এইরা। আর খুব সুন্দর অ্যাক্টিভ ব্রিডিং পেয়ার এরা, তখন দেখলেন এই যে দিয়ে দিয়েছি ডিমের খোসাগুলো এখন ঠুকরে ঠুকরে খাচ্ছে, কত সুন্দরভাবে মজাদার। আপনারাও কিন্তু ডিমের খোসা দিতে পারেন, এটাতে কোনো সাইড এফেক্ট নেই, এটা কিন্তু ক্যালসিয়াম পায়রাদের জন্য কিন্তু খুবই ভালো, অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, ডিম বাচ্চা পুষ্টি করায়, ডিম বাচ্চা উর্বর হয়। আর ছোলাটার ব্যাপারটা যেটা বললাম, আপনারা রাতের বেলায় ছোলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা উঠে ছোলা যেহেতু জলে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় একদিন পরেই, তো সেই জন্য ছোলার অর্ধেক অংশটা পায়রাকে দেবেন, পুরো একদম ভেঙে 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 দেবেন, পায়রা অটোমেটিক খেয়ে নেবে। শক্ত জিনিস কোনো পায়রাই প্রথম প্রথম খেতে পারে না, আমরা নিজেরাও খেতে পারবো না মানুষের ক্ষেত্রেও, তো সেইটা আস্তে আস্তে খেতে খেতে অভ্যাস হয়ে যায়, এদেরও খেতে খেতে অভ্যাস হয়ে যায়। আশা করছি আপনাদের প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন। প্রচণ্ড পরিমাণে রোদ, পুরো একদম অস্থির করা, কীরকম দেখুন খা খা করছে রোদের চারিদিকে, আমার পিছন দিকটা একবার দেখুন তাহলেই বুঝতে পারবেন কীরকম রোদ আসবে। আপনারা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ইনফরমেশান এবং টিপস দিতে আরও সুবিধা হয়, সেই জন্য বলছি কমেন্ট অবশ্যই করবেন, এবং এই পায়রাগুলোর জন্য অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা কথা বলতে চাই, যেটা হলো আপনারা অনেকে কমেন্ট করেছেন, আমি চেক করে দেখেছি আপনাদের কমেন্টসের রিপ্লাই কিন্তু আমি প্রতিনিয়ত করেই থাকি, চেক করতে থাকি, এবং তার সাথে আপনারা যেসব কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলোর মধ্যে কিছু কিছু কমেন্ট আমার কাছে পুরো একদম রেগুলারলি বাধা ধরাই থাকে, আমি কোথায় থাকি এবং আমার নাম কী। আমি থাকি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট মাঝেগ্রাম বনগাঁ, তো এইখান থেকে বিলং করি, আর আমার নাম হলো অভিষেক, অভিষেক বৈরাগী। আপনারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন এবং পায়রাও নিতে চাইছেন আমি বুঝতে পারছি, এবং নাম্বারও চাইছেন,
দর্শক বন্ধুরা দেখুন এই যে এই লকটা দেখছেন এখানে কিন্তু ডিম বাচ্চা প্রচুর রয়েছে। প্রচুর বলতে মিনিমাম এভারেজ ধরতে গেলে আমার কাছে এখন নটা রয়েছে। এখন এদের যেহেতু স্পেস দরকার, মানে জায়গা দরকার, তো সেই জন্য এইখানে কিন্তু জায়গা কম, তো সেই জন্য আমি একটা বড় করে লক বানানোর প্রয়াস করছি, মানে বানানোর চিন্তা ভাবনা করছি। তো সেই জন্য আপনাদের কাছ থেকে কিঞ্চিত পরিমাণে সময় নিয়ে নিচ্ছি, এখন একটু ব্যস্ততার মধ্যে থাকবো, যেহেতু এই সেট আপটা করার আমি চিন্তা ভাবনা করছি বড় করে। তখন তারপরে যখন রিকভার হয়ে যাবে জিনিসটা, যখন পায়রার সংখ্যা আমার কাছে বেড়ে যাবে, তখন আপনাদের সঙ্গে দেখা করব এবং আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা একদম নিশ্চিন্তে থাকেন, আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা করব এবং পায়রাও সেল করব আপনাদের এখানে। তার সাথে অনেকগুলো পায়রাও চলে এসেছে খেতে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ডিমের খোসাগুলো দিয়েছি, টুকরে টুকরে খাচ্ছে, আপনাদের সামনেই রেজাল্ট রয়েছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের বাড়িতে যাতে বন্য অ্যানিমেলস বা পোষ্য প্রাণী রয়েছে, আপনারা খুব সচেতনভাবে ভালোভাবে লালন পালন করবেন এবং অবহেলা করবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।